فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون এই তাকফিরি ফিতনা শুরু হয়েছে সর্বপ্রথম খারেজিদের মাধ্যমে, যারা সাহাবীদেরকে পর্যন্ত কাফের বলতে ছাড়ে নাই, যারা আলীকে ভুল পথে আছে এই ফতোয়া দিয়েছিল, সাহাবীরা ভুল পথে ছিল। তারপর এসেছে শিয়া সম্প্রদায়, এরা বলে আহলে বাইত ছাড়া, হাসান হুসাইন আলী ফাতেমা ছাড়া, বাকি সব সালমান ফার্সি এরা ছাড়া বাকি সব সাহাবী কাফের হয়ে গেছে, আল্লাহ ইয়াজুবিল্লাহ। তাকফিরি ফিতনা সেখান থেকেই শুরু হয়েছে। আজ এই তাকফিরি ফিতনা আমাদের মাঝে বিরাজ করছে, এইগুলো পরিহার করতে হবে। সঠিক ধর্ম বুঝে মানুষের কাছে প্রচার করতে হবে। একটা মানুষ অজ্ঞতাবশত শিরিক এবং কুফরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তার কাছে এটা যে শিরিক, এটা যে কুফুরি, এটা যে কুসংস্কার, এই দাওয়াত হয়তো পৌঁছে নাই যার দরুন সে এটা করছে। একদিন আপনি আমিও জানতাম না এটা শিরিক, এটা বেদাত, এটা কুফুরি, এটা কুসংস্কার। আল্লাহ আমাদেরকে হেদায়েতের আলোতে উদ্ভাসিত করেছেন, আজকে আমরা বুঝতেছি। আমার মতো আপনার মতো তারাও তো অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছে, তারাও কিন্তু জানে না এটা শিরিক, এটা কুফুরি, এটা বেদাত, এটা কুসংস্কার, যার দরুন তারা এইগুলোর মধ্যে হাবুডুবু খাচ্ছে। সুতরাং অজ্ঞ অবজ্ঞা করে নয়, ভালোবাসা দিয়ে তাদের কাছে এইগুলো পৌঁছাতে হবে। নিন্দা করে নয়, বর্ষণা দিয়ে নয়, ধরদ দিয়ে তাদের কাছে দিন পৌঁছাতে হবে। তাহলে তারাও একদিন আপনার মতো আমার মতো সঠিক ধর্ম, পিওর ধর্ম বুঝতে পারবে। আসুন আমরা ইহুদি খ্রিস্টানদের খাসলত বর্জন করি, বিধর্মীদের খাসলত আমরা বর্জন করি। আমরা সবাই এক আদমের সন্তানে পরিণত হই, তারপর যদি দাওয়াত দেওয়ার পর যদি সে প্রত্যাখ্যান না করে, সে যদি গ্রহণ করে, তাহলে আলহামদুলিল্লাহ সে আমার দিনী ভাই হয়ে গেল। আর যদি প্রত্যাখ্যান করে, যদি সে ভৎসনা করে, যদি আপনার বিরুদ্ধে আরো উল্টা অ্যাকশন নেয়, তাহলে আপনি তার থেকে বারাত করবেন, বিচ্ছিন্ন ঘোষণা করবেন। কিন্তু দাওয়াত না পৌঁছে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা ঘোষণা করা যাবে, বারাত ঘোষণা করা যাবে না, আগে দাওয়াত দিতে হবে। দাওয়াত যদি প্রত্যাখ্যান করে, তাহলেই তার সাথে আল্লাহর জন্য আমি বিচ্ছিন্ন হয়ে যাব, নিজের স্বার্থের জন্য নয়। কাউকে ভালোবাসব কার জন্য? আল্লাহর জন্য। এই লোকটা দিন পালন করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ইসলাম পালন করে, মানুষের দান দক্ষিণা করে, মানুষকে দান দক্ষিণা করে, মানুষের সেবা শুশ্রূষা করে, সমাজের মধ্যে এতিম গরিব অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়ায়, এই কারণে আমি লোকটাকে আল্লাহর জন্য ভালোবাসি। আরেকটা লোক যত পাপাচার আছে, যত পঙ্কিলতা আছে, তার মধ্যে হাবুডুবু খায়, অনেক বলা হয়েছে তাকে, অনেক সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা হয়েছে, তারপরও বর্জন করে না, এই লোকটাকে আমি ঘৃণা করব, তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করব, কার জন্য? আল্লাহর জন্য। একটা লোককে আমি কোনো কিছু দান করব, ভবিষ্যতে আমি এমপি মন্ত্রী হব, ইলেকশনে দাঁড়াবো, আমাকে ভোট দিবে, অথবা এই লোকটা পরবর্তীতে আমি বিপদে পড়লে আমার সাহায্যে এগিয়ে আসবে, আমার কোনো বিপদের মধ্যে দৌড়ে আসবে, এই কারণে আমি দান করব না। আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি দান করব। আরেকটা লোককে আমি দান করার থেকে বিরত থাকবো, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ ভালোবাসার জন্য।
যে লোকটাকে দান করলে লোকটা সোজে টাকাটা লাগাবে, এই টাকা দিয়ে সিগারেট খাবে, ধূমপান করবে, নেশা করবে, বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে টাকাটা ব্যয় করবে। আমি টাকা দেওয়ার থেকে এই লোকটাকে বিরত থাকলাম কার জন্যে? আল্লাহর জন্যে। আমার টাকাটা যাতে খারাপ পথে ব্যয় না হয় এই কারণে আমি বিরত থাকব। সুতরাং আমরা যা করব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তাহলে আমাদের মাঝে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আমরা এক আদম সন্তানে পরিণত হতে পারব, আমরা আমাদের মাঝে বিচ্ছিন্নতা থাকবে না। কিন্তু আজকে দেখা যায় আমি যা বুঝছি তাই, এর বাইরে কোনো কিছু নেই। আমি যে আমলটা করছি এটাই সঠিক, এর বাইরে কোনো সঠিক আমল নেই। আমি যে আকীদা পোষণ করছি সেটাই সঠিক, এর বাইরে কোনো সঠিক আকীদা নেই। এইভাবে আজকে আমরা নিজেদের গোড়ামির কারণে আজকে আমরা মুসলিমরা বিচ্ছিন্ন হচ্ছি।